আজ আমি তোমাদের কিছু সিম্বল রিলেটেড প্রবলেম অর্থাৎ জিআই যাকে বলা হয় জেনারেল ইন্টেলিজেন্সি এগুলো করাবো। তো চলো শুরু করি। অঙ্কটিতে বলা আছে যে যদি প্লাস মানে ভাজিত হয়, ভাজিত মানে মাইনাস হয়, মাইনাস মানে গণিত হয় এবং গণিত মানে যুক্ত হয়, তাহলে নিচের সমস্যাটি সমাধান করো। নিচে কি সমস্যা দেওয়া আছে? দেখো, দেওয়া আছে 10 ভাজিত 2, বিযুক্ত 15, যুক্ত 3, গণিত 5। এবার আমাদের দ্বিতীয় কাজটা কি হলো, যে এই যে সাইনগুলো রয়েছে, এই সাইনগুলোকে আমাদেরকে প্রথমত চেঞ্জ করতে হবে। তাহলে সাইনগুলো চেঞ্জ করবো কি? বলা আছে ভাজিত মানে কি দেওয়া আছে, এখানে ভাজিত মানে বিযুক্ত বলা আছে, তাহলে 10 বিযুক্ত 2। এবার বিযুক্ত মানে কত বলা আছে, বিযুক্ত মানে গণিত, তাহলে 2 গণিত 15। তারপর আছে কি প্লাস, তাহলে প্লাস মানে কি বলা আছে, প্লাস মানে ভাজিত, তাহলে ভাজিত 3। এবারে একদম লাস্ট কি বলা আছে, গণিত, তাহলে গণিত মানে যুক্ত, তাহলে যুক্ত 5। এবার আমাদের করণীয় কি, যে এইভাবে যদি কোনো অঙ্ক থাকে যে প্লাস মাইনাস মাল্টিপ্লাই ডিভাইডার এই ধরনের যদি কোনো অঙ্ক থাকে, তাহলে আমাদেরকে প্রথমে কোনটা কাজ করতে হবে, কোন কাজটা করতে হবে? তো প্রথমে ভাগের কাজটা করে নিতে হয়, তারপরে গণিত, অ্যান্ড তারপর করতে হবে যুক্ত ও শেষে মাইনাস। তাহলে প্রথমে যদি ভাগের কাজটা করতে হয়, তাহলে এই কাজটা আগে করতে হবে, তাহলে আমরা করতে পারি 10 বিযুক্ত 2 গণিত। এবার 15-র সঙ্গে 3 ভাগ করলে কত হবে, 5 যুক্ত 5, ঠিক আছে। এবারে তারপরে কি করতে হয়, ভাগের পর গুণ, তাহলে গুণ কে আছে, এইটা গুণ আছে, 10 মাইনাস 5 দিয়ে 10, 10 প্লাস 5, তাই তো। এবার গুণের পর যোগ, তাহলে আমাদেরকে আগে সাজিয়ে নিতে হবে, এটা কীভাবে সাজাবো, 10-এর সাইন কি প্লাস, তাহলে 10 আগে হলো, তারপরে 5-এর সাইনটাও প্লাস, তাহলে এই 5টাকে আগে নিয়ে এলাম, অ্যান্ড লাস্টে মাইনাস, তাহলে -10। এবার আমাকে প্লাস করতে হবে এদের দুজনকে, তাহলে 10 প্লাস 5 = 15, আর লাস্ট পড়ে রইল কে 10, তাহলে 15 - 10 = 5, বোঝা গেল? এবার এই ধরনেরই অঙ্ক যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে, অন্য তোমাদের যেখানে পেয়েছো ধরো এই ধরনের কোনো অঙ্ক, সেগুলো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা তোমাদের করতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব। আর এই অঙ্কটিতে যদি বুঝতেও কোথাও অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করবেই। ধন্যবাদ।